আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নৈপুণ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বর্ডার লাইন ডিজাইন দেখাব। এখানে বেশ কয়েকটা কালারের সুতা ব্যবহার করেছি, রেড কালার, ডিপ পেস্ট কালার, সেই সাথে ভায়োলেট কালারটাও ব্যবহার করেছি, ইয়েলো কালারও করা হয়েছে। আসুন সেলাই আসা যাক। প্রথমে আমরা ফুলের ভেতরটা করব। ফুলের পাপড়িটা করার জন্য ব্ল্যাঙ্কেট স্টিচ দেওয়া হচ্ছে। ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে সম্পূর্ণ ফুলটা করে নিতে হবে। সম্পূর্ণ ফুলটা প্রথমে ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে। এখন ঠিক ফুলের পাপড়ির মাথায় আবার ব্ল্যাঙ্কেট স্টিচ দিতে হবে। এতে করে ফ্লাওয়ারটার লুকটা অনেক সুন্দর আসবে। আপনারা নিজেরাও চেষ্টা করে দেখবেন, দেখবেন অনেক ভালো লাগবে ফুলটা দেখতে। ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনারা তার আপডেট পেয়ে যান। আমাদের ফুলটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা পাতায় চলে এসেছি। পাতাতেও আমরা ব্ল্যাঙ্কেট স্টিচ দিচ্ছি ডিপ পেস্ট কালারের সুতা দিয়ে। ভিউয়ার্স, সেলাই সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি যত সম্ভব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এখানে স্টিম স্টিচ দিচ্ছি ফুলের এই অংশটাতে। আপনারা কাজ করবেন, কাজের ছবি তুলবেন, আমার ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ফেসবুক গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা এখানে ফ্রেঞ্চ নটটা দিচ্ছি। আপনাদের এই সেলাইটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখানেও আমরা ডিপ বেগুনি কালারের সুতা দিয়ে ফ্রেঞ্চ নট দিচ্ছি, দেখতে ভালো লাগবে তাই। এখানে টুইস্ট অ্যান্ড সুতা ব্যবহার করা হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি ফুলের মাঝখানে সেলাইটা দেওয়ার জন্য। এখানে আমি ইয়েলো কালারের ফোর স্ট্যান্ড সুতা নিয়েছি, দেখতে যেন ভালো লাগে বেশি। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্যে। ভালো থাকবেন, আমার নতুন ভিডিও আপলোড হওয়া পর্যন্ত।